ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। প্রযুক্তি বিশ্বে এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে আলোচিত নাম ইলন মাস্ক, তবে এবার তিনি আলোচনায় অন্য কারণে। তার বিশ্ববিদ্যালয় জীবনে তোলা একাধিক ছবি নিলামে তুলছেন সাবেক প্রেমিক জেনিফার কুইন। ছবির মধ্যে রয়েছে ইলন মাস্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মজা করছেন, বন্ধুদের সাথে তার রুমে শুয়ে আছেন এবং কম্পিউটারে কাজ করছেন। এই ছবিগুলো বিক্রির জন্য অনলাইনে রাখা হয়েছে। বিস্তারিত শামস্তাবিজ উচ্ছ্বাসের রিপোর্টে। প্রযুক্তি বিশ্বে এই মুহূর্তে সম্ভাব্য সবচেয়ে আলোচিত নাম ইলন মাস্ক। টুইটারের সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছেন তিনি। এছাড়াও নিত্য নতুন কারণে প্রতিদিনই তিনি খবরের শিরোনাম। এবার তিনি আলোচনায় অন্য কারণে। তার বিশ্ববিদ্যালয়ে জীবনে তোলা একাধিক ছবি নিলামে তুলেছেন সাবেক প্রেমিকা জেনিফার গুইন। টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক থাকাকালে ছবিগুলো তোলা হয়েছিল। ওই সময় পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেন ইলন মাস্ক। বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক, তিনি বহুবার সম্পর্কে জড়িয়েছেন। সাম্প্রতিক এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জেনিফার জানিয়েছেন ইলন মাস্কের সাথে তার এক বছরের সম্পর্ক ছিল। 48 বছর বয়সী জেনিফার এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। জানা গেছে তার প্রাক্তন বান্ধবী জেনিফার গোয়েন তার সৎ ছেলের শিক্ষার জন্য তহবিল সংগ্রহের জন্য ছবিগুলো নিলাম করছেন। শামস্তাবিজ উচ্ছ্বাস, মাইটিভি।